উত্তর করিমগঞ্জ সমষ্টির মালেগড় ঐতিহাসিক দুর্গে সমষ্টির বিধায়ক কমলাক্ষ দে পুরখায়স্থের নেতৃত্বে আজাদি গৌরব যাত্রার অংশ নিতে আজ করিমগঞ্জে এসেছেন সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা অসম প্রদেশ কংগ্রেসের তত্ত্বাবধায়ক শ্রী পৃথ্বীরাজ সাটে। ওনাকে বদরপুর ঘাটে স্বাগত জানাই। তারপর উনি বদরপুর ঘাটস্থিত দুর্গ পরিদর্শন করেন। ওনার সাথে ছিলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্ষ দে পুরখায়স্থ মহাশয়, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক কমলাক্ষ দে পুরখায়স্থ, অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক প্রশাসনিক অপূর্ব কুমার ভট্টাচার্য, অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রামান্না বড়ুয়া, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল, দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী ভাই, বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না ভাই সহ প্রদেশ তথা জেলার নেতৃত্ব।